আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দি পাজ ব্লগ। আজকে আমি আপনাদেরকে একটি শুটকি মাছের রেসিপি দেখাবো, আর এটার সাথে যে জিনিসটা দিব, নর্মালি আমরা এটা ফেলে দেই, হ্যাঁ এটা লাউয়ের চাল নিয়েছি আমি, স্কিন যেটা আমরা ফেলে দেই যে অংশটা, এটা আমি একটু পোর করে কেটে নিয়েছি, এটা দিয়ে মেসকে রেসিপিটা তৈরি করব। তাহলে চলুন দেখি এটা কিভাবে তৈরি করতে হয়। এই জন্য আমি এই এই চালগুলোকে আমি ভালো করে চিকন করে কেটে নেব, যেভাবে আমরা আলু ভাজি করি কাটি, এরকম করে আমি এটাকে কেটে নেব সবগুলোকে। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে অসম্ভব মজা। একবার যারা এটা তৈরি করবেন, আমার ধারণা এরা আর কখনোই লাউয়ের এই স্কিনটা ফেলবেন না, এটা খেয়ে ফেলবেন, এবং আমার মনে হয় এটা খুব হেলদি একটা ভেজিটেবলও। তো আমি এটাকে এরকম করে সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন আমি নিয়েছি এখানে 1 কাপ কেসকি মাছের শুটকি, আপনারা আপনাদের পছন্দের শুটকিও নিতে পারেন। তো আমি কেসকি মাছের শুটকি নিয়েছি 1 কাপ, আর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি, এই তো। তো চলুন শুরু করি এটা কীভাবে রান্না করতে হয়। আমি শুটকিটাকে আগে প্রথমে একটু টেলে নেব 2 মিনিটের মতো, যতক্ষণ পর্যন্ত ফ্লেভার না বের হবে এতক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে একটু টেলে নেব, তাহলে শুটকির স্মেলটা খুব ভালো আসে রান্না করলে। তো আমি এটাকে ততক্ষণ পর্যন্ত নেব যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা স্মেল বের হবে, আমি এটাকে ভাজবো। ভেজে আমি এটা ধুয়ে রেখেছি। এখন আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে 1/2 কাপের মতো তেল, আর আমি এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ নিয়েছিলাম, এই পেঁয়াজ কুচিগুলি দিয়ে, পেঁয়াজটা একটু ব্রাউন হলে আমি দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি একটা বড় সাইজের রসুন নিয়েছি কুচি করে। তো নিয়ে আমি আবারও একটু ভাজবো 2 মিনিটের মতো। ভাজার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, আমার লেগেছে 1 চা চামচের একটু বেশি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো আর আমি দিয়ে দিব হলুদের গুঁড়া 1.5 চা চামচ, মরিচের গুঁড়ো 1.5 চা চামচ দিয়ে আমি শুধু একটু সামান্য একটু পানি দেব, এটা কষানোর জন্য, খুব বেশি পানির দরকার নেই, মশলাটা যাতে ভালোভাবে মেশে এরকম একটু পানি দিয়ে দিব। দেওয়ার পরে আমি শুটকিগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, শুটকিটা দিয়ে আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব। এটা রান্না করতে খুব অল্প সময় হয়ে যায় আসলে, সাইড ডিশ হিসাবে এটা, বা আমার মনে হয় আমি এটা দিয়েই ভালো করে খেতে পারবো, এত সুস্বাদু তরকারি এটা। তো আমি এখন এটাকে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য, যাতে ভালো করে শুটকিটা মশলার সাথে মিশে যায়। তো আবার আমি একটু নেড়ে চেড়ে দেবো। খেয়াল রাখবেন আমার চুলার আঁচটা মিডিয়ামে আছে, খুব বেশি আঁচ দিবেন না, তাহলে হয়তো বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু খুব বেশি পানি আমরা দেইনি। তো এখন দিয়ে দিয়েছি আমি কেটে রাখা লাউয়ের চালগুলো, এগুলো আমি এখন এটার মধ্যে দিব, দিয়ে এবং নেড়ে চেড়ে ভালো করে মিশাবো, যাতে শুটকির সাথে সব কিছু একসাথে মিশে যায়। তো আমি এটাকে ভালো করে নেড়ে দিব, নেড়ে এটাকে আমি ডেকে রান্না করব। একটু মিডিয়ামের নিচে আঁচটা নিয়ে আমি এটাকে, যখন এরকম সুন্দর করে মিশিয়ে যাবে সব কিছু একসাথে, আমি ঢেকে দেবো। ঢেকে আমি 4-5 মিনিটের মতো এটাকে রান্না করব। তো আমি 4-5 মিনিট পরে এটাকে খুলে দেখি আমার তরকারিটার কী অবস্থা, আবার একটু নেড়ে চেড়ে দেব। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে, এটা দেখতেও সুন্দর খেতেও খুব মজা। তো আমি এইভাবে আবার একটু ঢেকে দেব 2 মিনিটের মতো, যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ না হয়। একটু মিডিয়ামের আঁচে এটা রান্না করতে হবে, যেহেতু এটার মধ্যে কোনো পানি দেইনি আমি, এর জন্য একটু স্লো আঁচে এটাকে সিদ্ধ করা পর্যন্ত আমরা অপেক্ষা করব। মোটামুটি যখন এই পর্যায়ে আসবে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে আবার ঢেকে দিব, কারণ আমারটা ভালো করে সিদ্ধ হয়নি। 2 মিনিট পরে আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা আর কাঁচামরিচ ফালিগুলো, এগুলি দিব। ধনিয়া পাতাটা আপনাদের অপশনাল, আপনাদের ভালো লাগলে দিতে পারবেন, যাদের যারা পছন্দ করেন, আর যারা পছন্দ করেন না তারা বাদ দিবেন। তো আমি দিয়েছি, আমার তরকারিটা হয়ে গেছে, আমি এটাকে এখন চুলাটা অফ করে দিব, আমি শুধু দেখব যে এটা সিদ্ধ হয়েছে কি না। আমারটা মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে, তো আমি একটু চেক করে নিই, হ্যাঁ আমারটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করে দেখাবো যে কেমন হয়েছে।
আশা করছি সবারই এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব। এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।